নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ভালো আছি, ভালো থেকো এই সাপ্তাহিকীর আমাদের পর্বে। গত পর্বে আমাদের অতিথি ছিলেন শ্রী শুভাপ্রসন্ন ভট্টাচার্য। আজকেও আমাদের অতিথি শ্রী ভট্টাচার্য, কারণ গত সপ্তাহে সবটা কথা ওনার শোনা হয়নি, বাকিটা শুনবো আজকে। শ্রী ভট্টাচার্যকে আজকের আমাদের এই পর্বেও জানাই স্বাগত। শুনে নেব গত 2 বছরে এই অতিমারি তার কর্মজীবনে কোন রকম প্রভাব ফেলেছে কিনা। সুতরাং এই সময় যেমন আমরা অতিবাহিত করেছি, তেমনি মানুষের জীবনে একটা দুঃখ, ধাক্কা, একটা বেদনা যখন আসে, তার থেকে মানুষ অনেক শিক্ষা নেয়। সেই শিক্ষা নিয়ে যদি আমরা আরও বেশি সজাগ থাকি, যাতে আমাদের স্বাস্থ্য পরিষেবা ঠিক বজায় থাকে, যাতে আমরা হাত ধোয়া, বাইরে থেকে এসে জামা কাপড় ছাড়া এবং যতটা সম্ভব সুস্থ থাকা। আমরা জানি ছেলে বয়সে যখন আমাদের বাড়িতে মা ছোঁয়াছুঁয়ি পছন্দ করতেন না, আমরা খাবার টেবিলে কারো খাবার এঁটো করতাম না, আমরা যে যার মতন টেবিলে নিজেদের মতন খেতাম, তার পেছনেও কিন্তু একটা বড় স্বাস্থ্য চিন্তা ছিল। সেই স্বাস্থ্য চিন্তা যেন আমরা রাখি, আমরা যেন বুঝতে পারি যে প্রতিটি ব্যাপারে আমরা যেন জীবাণুকে প্রশ্রয় না দিই, আমাদের সমস্ত বালুকণাতে মাটিতে আকাশে বাতাসে নানান জীবাণু ছড়িয়ে থাকে, সেই জীবাণু থেকে আমরা যাতে সাবধান থাকি, হাত ধুই, বেশি করে পরিষ্কার থাকি, এগুলোই হচ্ছে এই সময়ের শিক্ষা। তাই আমরা যেমন সেই একটা ভয়ঙ্কর সময় হয়তো কিছুটা কাটিয়ে উঠেছি, পৃথিবী আবার নতুন জাগবার চেষ্টা করেছে, মানুষ আবার দৈনন্দিন কাজে নিজেকে যুক্ত করেছে, মানুষ আবার মেলামেশা শুরু করেছে, হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে স্কুল কলেজ, কতদিন ছেলেমেয়েরা পড়াশুনো করতে পারেনি, হয়তো ভার্চুয়ালি করেছে, কিন্তু সেই ভার্চুয়ালিতে তাদের অনেক অভ্যাস খারাপ হয়ে যায়। ছেলেমেয়েরা যে মেলামেশা করে, পড়াশুনো করে, সেই পড়াশুনোর মধ্যে যে মেলামেশার সুযোগ পায় বন্ধুতে, তাতেও কিন্তু একটা বিরাট শিক্ষা হয়, খোলা মনের পরিচয় পায়। সেসব বছর পর বছর তারা নিস্তব্ধ হয়েছে, আজ তারা স্কুলে যাচ্ছে, আজ তারা নতুনভাবে পরীক্ষা দিতে পারছে, নতুনভাবে আমরা জেগে ওঠার চেষ্টা করছি, আমাদের সমস্ত পরিবহন সংস্থা, এরোপ্লেন, যোগাযোগ ব্যবস্থা সবটাই ক্রমশ আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠেছে। আমরা আশা করি যেটুকু এই ধাক্কা থেকে আমরা শিক্ষা নিলাম, সেটা যেন ভবিষ্যৎ জীবনে রক্ষা করতে পারি, সুন্দরভাবে বেঁচে থাকার চেষ্টা করতে পারি। নমস্কার। আজকের অতিথির দিন যাপনের গল্প, গত 2 বছরে এই অতিমারি তার কর্মজীবনে কিভাবে প্রভাব ফেলেছিল তার কথা শুনলাম আমরা শুভাপ্রসন্ন ভট্টাচার্যের মুখ থেকে। আজকের পর্ব এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবার আসবো আমরা নতুন কোনো অতিথিকে নিয়ে, শুনবো তার দিন যাপনের গল্প। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন।